তুমি এত দেরি করলে কেন? আমি তো বলেছিলাম তোমাকে যে তুমি যে রিয়াংশয় নও আর তুমি যে শঙ্কর সেটা তুমি আবারও প্রমাণ করে দিলে। মানে মানে তুমি যদি শঙ্কর নাই হও তাহলে তুমি আমার শঙ্করটাকে ঘুরে তাকালে কেন? অভিনয় করতে করতে তুমি ভুলে গিয়েছো কোনটা আসল তুমি আর কোনটা নকল তুমি। ভুল করে আসল মানুষটা আমার ডাকে সাড়া দিয়ে দিয়েছে। আর কত মিথ্যা কথা বলবে? দেখো এই কাগজটা ভালো করে দেখো। রিয়াংশ রয় আর শঙ্কর ঘোষের ফিঙ্গারপ্রিন্ট। সেদিন রিয়াংশ রয় যে ছুরিটা ধরেছিল তাতে রিয়াংশ রয়ের ফিঙ্গারপ্রিন্ট ছিল। আমি সেটা পরীক্ষা করিয়ে দেখেছি, রিয়াংশ রয় আর শঙ্কর ঘোষের ফিঙ্গারপ্রিন্ট সেম। দুটো মানুষের অনেক মিল থাকতে পারে কিন্তু আঙুলের ছাপ কখনো এক হতে পারে না। তুমি রিয়াংশ রয় নও, তুমি শঙ্কর ঘোষ। আর এই ফিঙ্গারপ্রিন্টের প্রতিটি রেখা তার সাক্ষী। তুমি বলেছিলে না তোমার আমার সাথে বোঝাপড়া আছে, আর কি বোঝাপড়ার বাকি রইল শঙ্কর? সবটাই তো জলের মতো স্পষ্ট হয়ে গেল, তুমি শঙ্কর। তবে আমার কাছে এখনো একটা কথা ক্লিয়ার না, যে তুমি নিজেকে আমার থেকে লুকাচ্ছিলে কেন, কি কারণ? সেই বোঝাপড়াটা এখনো বাকি আছে তোমার সাথে আমার। থেকে আমার নিজেকে আর লুকোনোর কোনো দরকার নেই হয়েছে। যখন তোমার কাছে আমি ধরা পড়েই গেছি তখন তোমার সাথে আমার বোঝাপড়াটা যত তাড়াতাড়ি মিটিয়ে না যায় ততই ভালো। বরদা বলছি মেজে বৌদি কাজটা করবে তো? আর কোনো ঝুঁকি দেওয়া যাবে না, মেজবু করবে, মেজবু না করলে অন্য কেউ করবে, কিন্তু শঙ্করকে মরতে হবে। একবার বেঁচে গেছে আর বাঁচতে দেওয়া যাবে না। আসলে ওই বার্নিক সেনকে দাদা ভাই পাঠিয়েছে মেজবুর উপর নজর রাখতে, কিন্তু তুইও নজর রাখবি, কড়া নজর রাখবি। শঙ্কর যদি বেঁচে ফেরে তাহলে মেজে বউয়ের মেরুদণ্ডের জোর আবার ফিরে আসবে, ওকে বেঁচে ফিরতে দেওয়া যাবে না। তবে 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 আমার আর দু নম্বর একটা প্ল্যান আছে। কি প্ল্যান? এখন না, তুই যা পার্টিতে যা, পরে বলবো। আসুন পার্টিতে এমনভাবে থাকবি যেন কেউ চিনতে না পারে। ঠিক আছে। হরগৌরী স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।